ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে দেশের অগ্রসর অঞ্চলগুলোর অন্যতম বন্দরনগরী চট্টগ্রাম। ভোগ্যপণ্য, ইস্পাত, জাহাজ ভাঙা, সিমেন্ট, গার্মেন্ট সহ বিভিন্ন ব্যবসায় পথ প্রদর্শক এখানকার অনেক ব্যবসায়ী। ব্যবসাও সামলিয়েছেন সুনামের সঙ্গেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে তাই ঋণ মিলেছে সহজেই। তবে গত এক দশকে ব্যাংক ঋণ পরিশোধ না করে লাপাত্তা হয়েছেন চট্টগ্রামের অর্ধ শতাধিক ব্যবসায়ী। তাদের মধ্যে অন্তত 33 জন দেশ ছেড়েছেন খেলাপি ঋণের দায় নিয়ে। কেউ আবার রয়েছেন আত্মগোপনে, কেউ কেউ ব্যাংকের দায় এড়াতে উত্তরসূরিদের দিয়ে ভিন্ন ভিন্ন নামে বা কৌশলে ব্যবসা পরিচালনা করছেন। প্রিয় দর্শক, বণিক বার্তার নিউজরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বদরুল আলম। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বণিক বার্তার আয়োজন নিউজরুম। আজ আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটির শিরোনাম, খেলাপি ঋণের দায় নিয়ে এক দশকে দেশ ছেড়েছেন চট্টগ্রামের 33 ব্যবসায়ী। নিউজটি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বণিক বার্তার চট্টগ্রাম ডেপুটি ব্যুরো চিফ সুজিত সাহা। আমরা তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। প্রথমে একটু জানতে চাইবো যে চট্টগ্রামে খেলাপি ঋণের পরিমাণ, আমরা যেটা জানি যে সারা দেশের খেলাপি ঋণ তার এক তৃতীয়াংশের বেশি হচ্ছে চট্টগ্রামে। তো বাণিজ্য নগরী হিসাবে চট্টগ্রামে খেলাপি ঋণের পরিমাণ আসলে বেশি হওয়ার কী কারণ, সেটি একটু আমাদের পাঠক এবং দর্শকদের উদ্দেশ্যে বলুন। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে সবচেয়ে অগ্রসরমান একটা অঞ্চল। বন্দর সুবিধার কারণে এখানে বাণিজ্য, শিল্প বাণিজ্য সবচেয়ে বেশি হয় এবং বাংলাদেশের ভোগ্যপণ্য ব্যবসার অর্ধেকেরও বেশি এখানে হয়। ফলে এখানে ব্যাংক ঋণের পরিমাণ তুলনামূলক বেশি এবং ভোগ্যপণ্য হওয়ার কারণে সহজ শর্তে ঋণ পাওয়ার সুবিধা রয়েছে, যার কারণে বাংলাদেশের বিজনেস ভলিউম, মানুষের চাহিদা আমদানিটা যত বাড়ছে বাংলাদেশের, তার মধ্যে চট্টগ্রামের ঋণের পরিমাণ, ব্যাংক ঋণের পরিমাণ বেশি এবং গত এক দেড় দশকে খেলাপি ঋণের পরিমাণও সেই অনুপাতে চট্টগ্রামে বেশি। আমরা জানি যে এই যে আপনার চট্টগ্রামের ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ও শিল্পে বিশেষ অবদান রেখেছেন, আপনি বলছিলেন ভোগ্যপণ্যের কথা, এছাড়াও আমরা অনেক ভারী শিল্পের কথা জানি। আপনার গত এক দশকে চট্টগ্রামের ব্যবসায়ীদের মধ্যে যে ঋণ পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটার আসলে কারণটা কি? না, সেটার কারণ হিসেবে ব্যবসায়ী এবং ব্যাংকাররা বলছেন 2010 সাল থেকে মূলত এই সংকটটার শুরু, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির সময়ে চট্টগ্রামের কমোডিটি জায়ান্ট খ্যাত অনেক ব্যবসা প্রতিষ্ঠান যেমন এমইবি গ্রুপ, মোস্তফা গ্রুপ সহ অনেক প্রতিষ্ঠান বড় ধরনের লোকসানের মধ্যে পড়ে এবং তাদের ব্যবসা সংকুচিত হয়ে যাওয়ার পর অনেক ট্রেডিং প্রতিষ্ঠান ভোগ্যপণ্য আমদানি সাথে যুক্ত হয়, ইস্পাত খাতে যুক্ত হয় এবং তারাই মূলত চট্টগ্রামের খেলাপি গ্রাহকের মধ্যে শীর্ষস্থানে উঠে আসে এবং তারাই ব্যাংকের ঋণ পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। আমরা জানি যে একটা সময় ভোগ্যপণ্য বাজার বা পাইকারি বাজার গুলোতে ব্যবসায়ীরা লোকসান করতো, অনেকে দেউলিয়া হয়ে যেত, ব্যবসা বন্ধ করে পালিয়ে যেত ভারত কিংবা বার্মা কিংবা পাকিস্তানে, কিন্তু ব্যাংকিং ব্যবস্থার পরিবর্তনের হওয়ার পর বাংলাদেশে বা চট্টগ্রামে ব্যাংক ঋণ আদায়ের যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ায় মানে তারা পালিয়ে গিয়ে আবার ফেরত আসার সুযোগ নেই, হয় ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে অথবা ব্যবসায় থাকতে হবে অথবা তাকে পালিয়ে যেতে হবে। তো চট্টগ্রামের ব্যবসায়ীদের মধ্যে মানে দেশের বাইরে আসা যাওয়ার প্রবণতাটা বেশি এবং গত এক দশক ধরে তারা বাইরে অভিবাসন সুবিধা গ্রহণ করে ব্যাংকের দায় পরিশোধ না করে চলে যাচ্ছে। এবং চট্টগ্রামে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যেই প্রয়োজনে আসলে ব্যাংকের ঋণ গ্রহণ করেছে সেই খাতে বিনিয়োগটা না করে জমি ক্রয় কিংবা অন্য খাতে বিনিয়োগের একটা প্রবণতা আমরা দেখছি, যার কারণে এখানে খেলাপি ঋণের পরিমাণটা অনেক বেশি বলে মনে করছে। ব্যাংকগুলো তো আপনার খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে তাদের এই ব্যর্থতা কেন দেখা যাচ্ছে, আর এই ব্যর্থতার বিষয়ে আসলে খাত সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? খাত সংশ্লিষ্টরা বলছেন যে বাংলাদেশের উদারভাবে ব্যাংক স্থাপনের যে সংস্কৃতি, ব্যাংকগুলো বিনিয়োগ করার যে প্রবণতা, সেই প্রবণতার অংশ হিসেবে ঢালাওভাবে ঋণ প্রদান করেছে এবং ঋণ প্রদানের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ মর্টগেজ বা জামানত নেই। এ কারণে ব্যবসায়ীরা আসলে সুযোগ পেয়েছে যে মানে তার যে পরিমাণ লাইবিলিটিস, সেই লাইবিলিটিস তুলনায় যদি ঋণের পরিমাণটা বেশি হয় তার ব্যবসায়িক কোনো পরিবর্তন কিংবা সে যখন লোকসানে থাকে তখন সহজেই তারা অনীহা প্রকাশ করে যে ঋণটা পরিশোধ করবে না বা যতদিন পর্যন্ত পরিশোধ না করে থাকা যায় সেই একটা সুযোগ থাকে।
তো ব্যাংকার কিংবা মানে আইনজ্ঞ যারা আছে এই অর্থঋণ বিষয়ে কাজ করছেন, তারা বলছেন যে বাংলাদেশের চট্টগ্রামের ভোগ্যপণ্য সহ বিভিন্ন খাতে সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছে এবং মর্টগেজ এর পরিমাণ ছিল খুবই কম, অথবা ওভার ভ্যালুয়েশন করে, মর্টগেজ এর ওভার ভ্যালুয়েশন করে ঋণ দেওয়া হয়েছে, যার সুযোগটাই আসলে ব্যবসায়ীরা নিয়েছে। আমরা দেখতে পাই যে খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে আদালতের চূড়ান্ত রায় আছে, আবার গ্রেফতারি পরোয়ানাও আছে, কিন্তু এ সত্ত্বেও তারা বিদেশে পালিয়ে যাচ্ছেন। তো আইনজীবী ও ব্যাংকাররা আসলে কি মনে করছেন, মানুষের আমানতের টাকা এই যে খেলাপি ব্যবসায়ীদের কাছ থেকে ফেরত আনার বিষয়ে করণীয় সুনির্দিষ্ট কোনো কিছু করা যেতে পারে কিনা, সে বিষয়ে তাদের কি মত? আমাদের প্রতিবেদনে একটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে অর্থঋণ আদালতের যে দৈনন্দিন কার্যক্রম সেখানে এক তৃতীয়াংশ থাকছে গ্রেপ্তারি পরোয়ানা, বিদেশ থেকে ফেরত আনা, বিদেশ যেতে নিষেধাজ্ঞা প্রদানের বিষয়ে। আপনি আমরা দেখেছি যে চট্টগ্রাম অর্থঋণ আদালতের একটি মাত্র আদালত, আগে তিনটা ছিল এখন একটি, সেই আদালতে প্রায় 2000-এর অধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, কিন্তু এসব আসামিরা গ্রেপ্তার হয়েছে 5% কম, ফলে খেলাপি গ্রাহকরা খুব মানে সুযোগ পাচ্ছে মানে ব্যাংকের ঋণ পরিশোধ না করে থাকার ক্ষেত্রে। আরেকটা বিষয় আমরা আদালতের পর্যবেক্ষণও দেখেছি, ব্যাংকাররাও অসহায় বোধ করে বলেছেন যে ব্যাংকে পর্যাপ্ত ল অফিসার নেই যে মামলাগুলো পরিচালনা করার জন্য, যার কারণে 20 বছর, 30 বছর কিংবা 10 বছর লেগে যাচ্ছে একটা মামলাকে, মামলার মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে খেলাপি ঋণ ফেরত নিয়ে আসার ক্ষেত্রে। আর আরো একটা বিষয় যেটা আমরা লক্ষ্য করছি, খেলাপি চূড়ান্ত রায় হওয়ার পরেও অনেক ক্ষেত্রে ব্যাংকগুলোর অনীহা বা উদাসীনতার কারণে গ্রাহকের বন্ধকি সম্পত্তি নিলামের মধ্য দিয়ে যে দায়টা তুলে আনা সেটাও করতে পারছে না। এক্ষেত্রে অর্থঋণ আদালতের পরিমাণ বৃদ্ধি, ঋণ প্রদানের ক্ষেত্রে পর্যাপ্ত মর্টগেজ দেয়া সহ ব্যাংকগুলোকে এ বিষয়ে মানে ভূমিকা পালনের প্রতি আহ্বান করেছেন। আরেকটা বিষয় আমরা দেখেছি যে আদালত থেকে ব্যবসায়ীদেরকে বিদেশ যাত্রায় যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় সেক্ষেত্রেও একটা জটিলতা তৈরি হয়। আদালতে রায় দেওয়ার পর ব্যবসায়ীরা কিন্তু ঠিকই তারপর দিন বা খুব স্বল্প সময়ের মধ্যে পালিয়ে যায়। আমরা চলতি বছর একটা বিষয় লক্ষ্য করেছি যে মাহিন এন্টারপ্রাইজ আশিকুর রহমান লস্কর 5 মার্চ তার বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত, কিন্তু 6 মার্চ ওই ব্যবসায়ী তার প্রায় 2000 কোটি টাকার মতো লোন আছে, খেলাপি ঋণ আছে বিভিন্ন ব্যাংকে, সে 6 মার্চ দুবাই পালিয়ে যায়। অর্থাৎ আদালতের রায় দেয়ার পর ইমিগ্রেশন পুলিশের কাছে রায়ের কপি পৌঁছার আগেই ব্যবসায়ীরা কোনো না কোনো ভাবে পালিয়ে যায়। এক্ষেত্রেও সরকারি সংস্থাগুলোর মধ্যে একটা সমন্বয়, দ্রুত এই বিষয়গুলো তামিল করার বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যাংকার এবং আইনজীবীরা। পাঠক দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম গত এক দশকে ব্যাংক ঋণ পরিশোধ না করে চট্টগ্রামের অর্ধশতাধিক ব্যবসায়ী লাপাত্তা হওয়ার বিষয়ে। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় ফিরবো, সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।